হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি রান্নাঘরে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে দেখব কীভাবে ভেজ চপ তৈরি হয়। প্রথমে আমরা পুর তৈরির উপকরণটি দেখি। আমরা এই পুর তৈরির উপকরণে যে যে জিনিসগুলো লাগছে, পরিমাণ মতো আলু ও একটা বিট সেদ্ধ করে নিতে হবে। এতে দুটো শুকনো লঙ্কা ভেজে তারপর পরিমাণ মতো লবণ যোগ করতে হবে। পরিমাণ মতো পেঁয়াজ, আদা, রসুন বেটে কড়াইয়ে তেল দিয়ে নেড়ে নিতে হবে এবং এতে সিদ্ধ করে মেখে রাখা আলু ও বিটের মিশ্রণটা ওর মধ্যে দিতে হবে। এর মধ্যে কিছু ভেজে রাখা মশলা, ভাজা বাদাম, কুসুম, নারকেল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে শক্ত হয়ে এলে নামিয়ে নিতে হবে। তাহলেই আমাদের পুর তৈরি হয়ে যাবে। এবার একে গোল গোল করে একটি পাত্রের মধ্যে রেখে দিতে হবে। তারপর কিছু লেড়ো বা বিস্কুটের গুঁড়ো মিক্সির মধ্যে সামান্য গুঁড়িয়ে নিয়ে এটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। আর এরপর কর্নফ্লাওয়ার, ময়দা ও জল, তার সাথে একটু লবণ মিশিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা বিস্কুটের গুঁড়োগুলো মধ্যে ওই আগে যেটা পুর তৈরি করে রেখেছিলাম গোল গোল করে, সেটাকে ওর মধ্যে মাখিয়ে নিতে হবে ব্যাটারে ডুবিয়ে। আর বিস্কুটের গুঁড়োতে মাখিয়ে নিয়ে একবার ব্যাটারে ডুবাতে হবে, ডুবিয়ে বিস্কুটের গুঁড়োতে মাখাতে হবে। আর একবার ব্যাটারে ডুবিয়ে আর একবার মাখাতে হবে। দুবার করে মাখিয়ে নিলে ওই বিস্কুটের গুঁড়োটা ভালো লেগে যাবে। তারপরে রেখে দিতে হবে একটা পাত্রে। এইভাবে সবকটি এক এক করে এইভাবে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে ওই ব্যাটারে ডুবিয়ে আর পাত্রে রেখে দিতে হবে। আমাদের সবকটা তৈরি হয়ে গেছে। এরপর কড়াইয়ে গরম তেলেতে আমরা এটা লাল করে ছেঁকে নেবো। তাহলেই আমাদের ভেজ চপ তৈরি হয়ে গেছে। প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট। থ্যাংকস ফর